হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি ক্রিসমাস ডেতে আমি আমার মামাবাড়ি চলে এসেছি তো আর হচ্ছে আমরা এই ঘরটাকে এখন ডেকোরেশন করলাম তো এই ঘরটা যে ডেকোরেশন করেছি কত কতক্ষণ লাগলো এক ঘন্টা থেকেও বেশি হয়ে গেছে এই ঘরটা সাজাতে গাইস প্রথমে ঘরটাকেই দেখে নাও ও কীরকম করে সাজিয়েছে ছোট্ট বাচ্চা মেয়ে ওর মামার ঘরটা বলছে কী এত সুন্দর করে সাজালো বেলুন আরও আছে বলছে কি পরে মামা আসলে এই দেখো স্যান্টু ক্লাস নিয়ে আসছে ওর মামাকে এক টেক নিয়ে আসবে তো গাইস বাচ্চাটার জন্য ভিডিওটা শেয়ার করে দিও দেখো কী সুন্দর ওইটুকু বাচ্চা মেয়ে কতগুলো বেলুন ফুলিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো তুমি এই ক্রিসমাস ডে হিসেবে কিছু বলতে চাচ্ছ ইয়েস বলো তো আমি ক্রিসমাস ডে হিসেবে বন্ধুদের জন্য কিছু বলো বন্ধুদের জন্য বলছি যে বন্ধুরা আপনারা একবার এখানে এসে ঘুরে যাবেন আর এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আচ্ছা তোমাদের এখানে ফরেস্টে পিকনিক হয় ইয়েস তো সেই ক্ষেত্রে কিছু বলো বন্ধুদের কি আমাদের এখানে সাপনিকলা ফরেস্টে পিকনিক করার জন্য আসার জন্য রিকোয়েস্ট অনুরোধ করো প্লিজ আপনারা সাপনিকলা ফরেস্টে চলে আসবেন এখানে অনেক বড় করে মেলাও হয় আর মতলব ফরেস্টের ভিতরে পার্কের মত পার্কের মতন একটা নদী আছে সুন্দর ওটাকে আমরা দুধপুকুর নামে পরিচিত বলি আর তোমার নাম কি আমার নাম নেহা আচ্ছা তুমি তোমার মামা বাড়িতে কদিন থাকবে একদিন ও কাজ চলে যাও স্কুল খোলা আছে তাই সানডে ছুটির দিন আর ক্রিসমাস ডেটা খুব ভালো দিনে আছে গাইস সেই জন্য চলে এসে মামার বাড়িতে কি করবে বলো আজকের দিনটা খুব টাইম পায় না খুব শর্ট টাইমে থাকে ওরা তো আজকে দিনটা এনজয় করার জন্য সেলিব্রেট করার জন্য চলে আসছে আর একটু আমাদের কে কে এসে পড়বে গাইস তার একটু পরে আবার দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই টাটা